অর্থনীতির সব সূচকে এগিয়েছে দেশ বললেন প্রধানমন্ত্রী দেশের বাস্তবতা বিবেচনায় উন্নয়ন পরিকল্পনা সাজানোর তাগিদ দেশের সাতাশ নারী গর্ভকালীন আক্রান্ত অকাল প্রসবের ঝুঁকি সঠিক খাদ্য ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের পরামর্শ পাহাড়ে অভিযানের কারণে সমতলে ফিরছে জঙ্গিরা বললেন সিটিটিসি প্রধান আসার বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রাখার ঘোষণা র্যাবের এবং দশ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য স্থায়ীভাবে বসবাসের আবেদন খারিজ আসসালামু আলাইকুম সবাইকে মোহনা সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছে এবার বিস্তারিত বিদেশিদের উপদেশে নয় দেশের বাস্তবতা বিবেচনায় উন্নয়ন পরিকল্পনা সাজাতে অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধানমন্ত্রী বলেন ২৬ সালে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা ও সুযোগ কাজে লাগাতে হবে আগামী অর্থ বছরের বাজেট বাস্তবায়ন সম্ভব হবে জানিয়ে তিনি বলেন কৃচ্ছতা সাধনের জন্য প্রবৃদ্ধি কিছুটা কমতে পারে যা পরবর্তীতে উত্তরণ ঘটানো যাবে স্বাধীনতার পর আট বিলিয়ন ডলার থেকে দেশের অর্থনীতির আকার এখন চারশো বিলিয়ন ডলার চুয়ান্ন বছরে বেড়েছে মাথাপিছু আয় বাজেট জিডিপির আকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ রপ্তানি আয় ও মানুষের ক্রয় ক্ষমতা গত পনেরো বছরে নির্মিত হয়েছে পদ্মা সেতু মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ অসংখ্য প্রকল্প যার পরিকল্পনায় সম্মুখসারীর সদস্য অর্থনীতিবিদরা পেশাদার অর্থনীতিবিদদের সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতির বাইশতম অধিবাসিক সম্মেলন অনুষ্ঠিত হয় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দুদিনের এ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন অর্থনীতির সব সূচকেই এগিয়েছে দেশ তবে যুদ্ধবিগ্রহ এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় মূল্যস্ফীতি বেড়েছে এ থেকে বাঁচতে উৎপাদন বাড়াতে হবে গ্রামের অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে আমাদের শিল্প কলকারখানা বৃদ্ধি পাচ্ছে বাজার সৃষ্টি হচ্ছে আবার পাশাপাশি হ্যাঁ রপ্তানিও আমাদের বাড়াতে হবে কিন্তু আমাদের অর্থনৈতিক গতিটা যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম মাঝখানে এই কয়েকটা আন্তর্জাতিক ঘটনার জন্যই আমাদের আমাদের বাধা হলো মাটি মানুষের কথা বিবেচনায় রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন বাইরে থেকে কেউ এসে উপদেশ দিয়ে যাবে সেটা হবে না যে দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন ওই কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে ওই উপদেশ আমাদের কাজে লাগবে না কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা এটাই কাজে লাগবে সালে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা ও সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান সরকার প্রধান আমরা ছাব্বিশ থেকে যাত্রা শুরু করতে পারব তখন যে চ্যালেঞ্জগুলি আসবে সেটা মোকাবেলা করা আর যে সুযোগগুলি আসবে সেটা কাজে লাগানো সেই পরিকল্পনা আমরা নিয়েছি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট বাস্তবায়ন সম্ভব হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন যত বাধাই আসুক দেশ এগিয়ে যাবে আমরা ছয় তারিখে বাজেট দেব ইনশাল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করবো নাসির উদ্দিন মোহন সংবাদ taka এর আগে সকালে জনগণের গ্রহণযোগ্যতা ধরে রেখে আওয়ামী লীগকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কালে এমন প্রত্যয় জানান তিনি বলেন ব্যক্তিগত চাওয়া পাওয়ার চেয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করাই তার প্রধান লক্ষ্য যুদ্ধাপরাধী আর খুনি চক্র যাতে দেশের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলতে না পারে সেজন্য দেশবাসীকেও সতর্ক থাকতে বলেন শেখ হাসিনা জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ প্রতিবার চক্রান্ত হয় সে চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে কি পেলাম না পেলাম সে চিন্তা করিনি ভবিষ্যৎ কি তাও চিন্তা করি না চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আর সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব আর জন্য ওই যুদ্ধাপরাধী খুনি এরা জন্য বাংলাদেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারি। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং সে ব্যাপারে আমাদের বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে আমি সেটুকুই সবাইকে বলবো কোনো দেশি বিদেশি শক্তি নয় বাংলাদেশের জনগণ ও সংবিধানই সরকার নিয়ন্ত্রণ করে এই কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন বঙ্গবন্ধু স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করে দিয়েছিলেন এটা সত্য নয় বরং জিয়াউর রহমান ক্ষমতায় এসে এগারো হাজার স্বাধীনতা বিরোধীকে মুক্তি দিয়েছিল তাদের মধ্যে সাতশো তেরো জন মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল এমদাদুল হক খানের রিপোর্ট তেজগাঁওয়ে ঢাকা আওয়াম কার্যালয়ে শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী এ সময় দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন অনুষ্ঠানে শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন হয়েছে দাবি করে দলটির যুগ্ম সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন বিএনপি গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায় তাই তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায় তাই বিএনপি সব নির্বাচনে অংশগ্রহণ না করার তারেক জিয়া দেশকে জঙ্গিরাষ্ট্র বানাতে চেয়েছিল তা থেকে শেখ হাসিনা দেশবাসীকে রক্ষা করেছেন বলেও মন্তব্য করেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন যে উন্নয়ন বঙ্গবন্ধু কন্যা অর্জন করেছেন তার প্রত্যাবর্তনের কারণে তা সম্ভব হয়েছে উন্নয়ন এবং অর্জন বঙ্গবন্ধু কন্যা করেছেন তার প্রত্যাবর্তন দিবসকে আমি বলবো মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া প্রতিবেশী দেশ সরকার নিয়ন্ত্রণ করছে মির্জা ফখরুল এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কাদের বলেন কোন দেশি বিদেশি শক্তি নয় বাংলাদেশের জনগণ ও সংবিধানই সরকার নিয়ন্ত্রণ করে দেশি বিদেশি কোন শক্তি নয় আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জিয়াউর রহমান ক্ষমতায় এসে এগারো হাজার স্বাধীনতা বিরোধীকে মুক্তি দিয়েছিল বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের বঙ্গবন্ধু স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করে দিয়েছিল এটা সত্য নয় এমদাদুল হক খান সংবাদ ঢাকা পাহাড়ে ধারাবাহিক অভিযানের কারণে অবস্থানরত জঙ্গিরা সমতলে চলে আসছে বলে জানিয়েছেন ঢাকা ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান আর মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরসার বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে বলে জানালেন র্যাবের মুখপাত্র কমান্ডার আরফাত ইসলাম সকালে রাজধানীতে আলাদা প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তারা বিস্তারিত জানাচ্ছেন কাজী ইহসান বিন্দিদার ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডার সম্মানিত পাহাড়ে গা ঢাকা দেয়া জঙ্গিরা অবস্থান পরিবর্তন করায় বেশিরভাগ সন্দেহভাজন জঙ্গিকে রাজধানী এবং এর আশপাশের এলাকা থেকে গ্রেফতার করা হচ্ছে বলে জানান আসাদুজ্জামান সদস্য সংগ্রহের জন্য ওই অঞ্চলে কাজ করতেছিল এবং অভিযান শুরু হলে সে চলে আসে যতজন সদস্য প্রশিক্ষণের অংশ নিয়েছিল বা এই সংগঠনে যোগ দেওয়ার কথা ছিল এরকম সদস্যদেরও আমরা নাম পেয়েছি এদিকে কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে কমান্ডার আরাফাত ইসলাম সাংবাদিকদের বলেন তার বাহিনীর অব্যাহত নজরদারি গোয়েন্দা তৎপরতা ও অভিযানের মুখে আসা নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে তবে এখনো গোয়েন্দা তথ্য পেলেই গ্রেফতার এবং অভিযান চালানো হচ্ছে আমরা স্থানীয় যে থানা এবং অন্যান্য যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখছি তাদের মুভমেন্টকে আমরা ট্র্যাকিং করছি এবং তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে সিটিটিসি ও র্যাব পৃথক অভিযানে গাজীপুর এবং কক্সবাজারের উখিয়ার গহীন পাহাড় থেকে জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী ও আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির দুই সদস্যকে গ্রেফতার করে লাল পাহাড়ে আমরা অভিযান চালিয়ে কাজী হিসান বিন্দিদার মোহনা সংবাদ ঢাকা দুজন এই মুহূর্তে দেশে প্রায় সাতাশ শতাংশ নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত শুধু তাই নয় পরিসংখ্যান বলছে বাংলাদেশে ক্রমেই বাড়ছে এই সংখ্যা এর ফলে সময়ের আগে প্রসব বেদনা শুরু অথবা অপরিপক্ক সন্তান প্রসবের ঝুঁকেও বাড়ছে এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমানো যায় গর্ভকালীন মা ও শিশুর নানার জটিলতা নিয়ে স্বামী যেমন চৌধুরী দুই পর্বের ধারাবাহিকের রাজ থাকছে প্রথম পর্ব গর্ভধারণ প্রত্যেকটি মেয়ের আনন্দময় বিশেষ একটি সময় মাতৃত্বের সাত প্রতিটি নারীর পরম পাওয়া কিন্তু গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হলে বিশেষ আনন্দময় সময়গুলো হয়ে উঠতে পারে ঝুঁকিপূর্ণ অধিক মানসিক চাপযুক্ত দেশে অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে ডায়াবেটিসের হার সাতাশ শতাংশ ছাড়িয়ে গেছে গর্ভকালীন ডায়াবেটিস দিন দিন বেড়েই চলেছে এর একটি কারণ হচ্ছে যে আমাদের দেশের নারীরা এখন অধিক বয়সেও বাচ্চা নিচ্ছে যখন তার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি বাড়ে শুধু তাই নয় এখনকার নারীরা গর্ভধারণ করার আগেই দেখা যাচ্ছে যে তাদের অধিক ওজন এই অধিক ওজনে সন্তান গ্রহণ করলেও কিন্তু গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে তবে অতিরিক্ত ওজন বেশি বয়স পরিবারে কারো ডায়াবেটিস থাকলে গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি থাকে বিশেষজ্ঞরা বলছেন গর্ভাবস্থায় কোনো মায়ের ডায়াবেটিস ধরা পড়লে দ্রুত চিকিৎসার প্রয়োজন মায়ের যদি গর্ভকালীন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা না হয় তাহলে সন্তানের যে ঝুঁকিগুলো আছে সন্তান বিকলাঙ্গ হতে পারে গর্ভপাত হতে পারে গর্ভে সন্তানের মৃত্যু হতে পারে কম ওজন কিংবা অধিক ওজনের শিশুর জন্ম হতে পারে গর্ভাবস্থায় মায়ের ডায়াবেটিস হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসার পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের একটা ডায়াবেটিক মাদার যদি পুরো প্রেগনেন্সিটা তার ডায়াবেটিসটা ঠিক মতো কন্ট্রোলে রাখে সে তার ডায়েট এবং ড্রাগ আর ড্রাগ হচ্ছে সে অনেক সময় দেখা যাচ্ছে হয়তো ওরাল হাইপোগ্লাসেমিক মেট ফর্মিন দিয়ে তার প্রেগনেন্সিতে সে কন্টিনিউ করছে অথবা সে ইনসুলিন নিচ্ছে যেটাই হোক সেটা দিয়ে সে যদি ঠিক মতো তার ব্লাড সুগারটা কন্ট্রোলে রাখে এবং সে এক্সারসাইজ করে সব কিছু ভালো করে মেনটেন করে তাহলে কিন্তু একটা নর্মাল প্রেগনেন্সির মতোই তার আউটকাম হবে ডেলিভারির ছয় সপ্তাহ পর মায়ের রক্তে ওজিটিটি পরীক্ষা করার পরামর্শ বিশেষজ্ঞদের তারা বলছেন সঠিক খাদ্যাভ্যাস দৈহিক পরিশ্রম ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে পারলে ভবিষ্যতে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমানো যায় শামিমুজ্জামান চৌধুরী মহানা সংবাদ ঢাকা বান্দরবানে থানচির থুইসাপাড়ায় পাহাড়ি পাড়াতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে সকালে বিজিবির বলিপাড়া ব্যাটেলিয়ন আটত্রিশ বিজিবি এর অধীনস্থ ঝিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ থুইসাপাড়ায় পাহাড়িদের বসত ঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় আগুনের খবরে জিন্নাপাড়া বিজেপি ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিকভাবে থুইসাপাড়ায় ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে কয়েক ঘন্টার প্রাণান্তকর চেষ্টায় দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এ ঘটনায় বেশ কয়েকজন পাহাড়ি আহত হয় বিজেপি ক্যাম্পের মেডিকেল টিম তাদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মানবতা ও ফিলিস্তিনির পক্ষ প্রতিবাদী ভূমিকা রাখছেন বলে জানালেন ঢাকা পনেরো আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আফেদ মজুমদার নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে জুমা নামাজ আদায় করতে এসে তিনি একথা বলেন এ সময় যারা শুধু মুখে মানবতার কথা বলেন তাদের প্রতি ধিক্কার জানিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান সাবেক এই শিল্প প্রতিমন্ত্রী রেজা খানের রিপোর্ট মিরপুর তেরো নম্বর খাদেমুল ইসলাম জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে জুমার নামাজ আদায় করতে আসেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার এতে সংসদ সদস্যের পক্ষে তিন বছর মেয়াদী নতুন মসজিদ কমিটি ঘোষণা করেন ডিএনসিসির চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র জামাল মোস্তফা

আমরা তাদের সাথে রয়েছি বঙ্গবন্ধু ছিল আমরা তথাকথিত মানবতাবাদীদের সমালোচনা করে মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়ে মসজিদের আশপাশের পরিবেশ উন্নয়নের তাগিদ দেন সাবেক এই শিল্প প্রতিমন্ত্রী পাশে ইরাক ইরান সৌদি আরব সবাই চুপ করে আমরা বসে আছি কোনো প্রতিবাদ নাই বাংলাদেশে যারা স্তাফের কথা বলেন যারা মানবাধিকারের কথা বলেন তারা চুপ করে বসে আছেন আমি দীক্ষার জানা যারা মানবাধিকারের কথা বলেন আমি দীক্ষার জানা বিভিন্ন আরব রাষ্ট্র যারা রয়েছেন তাদের মসজিদের আশেপাশে মসজিদের জায়গায় ক্লাব হয় ক্লাবে জুয়া খেলা হয় তাস খেলা বন্ধ করতে হবে তাপ্রবাহে মুসল্লিদের নামাজ আদায়ের কষ্ট লাঘবে মসজিদে এসি ক্রয়ের জন্য নগদ দুই লাখ টাকা অনুদান দেন আলহাস কামাল আহমেদ মজুমদার নামাজ শেষে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী ও কামাল আহমেদ মজুমদারের পরিবারসহ বিশ্ব মুসলিম উম্মার কামনায় বিশেষ দোয়া করা হয় রেজা খান মোহনা সংবাদ ঢাকা দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এটি থেকে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ হিট মেয়াদ আবারও বাড়ানো হতে পারে তবে উনিশ তারিখের পর থেকে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে চলতি মাসে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হলেও তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই বলেও জানায় আবহাওয়া দপ্তর তবে আগামী বিশ তারিখ থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এ সময় সারা দেশে তাপমাত্রাও কমবে আগামী আটচল্লিশ ঘন্টার পূর্বাভাসে সিলেট ময়মসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা আশা করছি যে উনিশ তারিখে সিলেট চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে এবং বিশ তারিখে দেশে প্রায় সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে খুলনা বিভাগে কিছু কিছু জায়গা বাদ দিয়ে বর্তমানে যে চলমান তাপপ্রবাহ রয়েছে এই চলমান তাপপ্রবাহ আমরা আশা করছি যে আগামী আর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অব্যাহত থাকতে পারে জমকালো আয়োজনে পালিত হলো ঢাকার অন্যতম ইংলিশ মিডিয়াম স্কুল গ্রিন্ড মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় বর্ষে পদার্পণ অনুষ্ঠান এতে প্রধান অতিথি ছিলেন ক্যামব্রিজ কারিকুলাম বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড মাহমুদুল হাসান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ তৈবুর রহমান অনুষ্ঠানে অতিথিরা বলেন বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষা বিশ্বমানের আমাদের মেধাবী সন্তানেরা বিশ্বের বিভিন্ন দেশে তাদের মেধার স্বাক্ষর রাখছেন শেষ করব মোহনা সংবাদ আমরা কিছু নামগুলো জানিয়ে দিচ্ছি অর্থনীতি সূচকে এগিয়েছে দেশ বললেন প্রধানমন্ত্রী দেশের বাস্তবতা বিবেচনায় উন্নয়ন পরিকল্পনা সাজানোর তাগিদ দেশের সাতাশ শতাংশ নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত বাড়ছে অকাল প্রসবের ঝুঁকি সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের পরামর্শ পাহাড়ে অভিযানের কারণেই সমতলে ফিরছে জঙ্গিরা বললেন সিটিটিসি প্রধান আসার বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রাখার ঘোষণা র্যাবের এবং দশ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য স্থায়ীভাবে বসবাসের আবেদন খারিজ এই ছিল মোহনা সংবাদে পরবর্তী সংবাদ রাত বারোটায় এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ সংবাদ দেখতে পান ফেসবুক ইউটিউবেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ